আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই ইউরোপের সংবাদে। আজ বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে আজকের সংবাদের শিরোনামগুলো। সম্পন্ন হলো গিল্ড ও বাংলাদেশি রেস্টুরেন্টার্সের অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ও গালা ডিনার। টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আয়াজ সংবর্ধিত। এডিনবরায় গলফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলেন বাংলাদেশের জালাল আহমেদ। শুনছিলেন খবরের শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল মিডল্যান্ডে বাংলাদেশ রেস্টুরেন্ট ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন দি গিল্ড অব বাংলাদেশি রেস্টুরেন্টার্সের অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স এবং গালা ডিনার 2014। বুধবার মিডল্যান্ডসের অলসেল টাউন হলে মোট 22টি স্বনামধন্য রেস্টুরেন্টকে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স এবং কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখার জন্য দুজনকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমনের রিপোর্টে। অনুষ্ঠিত হলো দি অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স এবং গালা ডিনার 2014। মিডল্যান্ডসের বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের অন্যতম বৃহৎ সংগঠন দ্য গিল্ড অফ রেস্টুরেন্টার্সের আয়োজনে 22টি স্বনামধন্য রেস্টুরেন্টকে অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স এবং দুজন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দ্য গিল্ড অফ রেস্টুরেন্টার্সের জমকালো এই আয়োজনে অলসল কাউন্সিলের লর্ড মেয়র কাউন্সিলর ব্যারেট স্মিথ, বার্মিংহামে বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার ফয়সল আহমদ, সেলিব্রিটি শেফ রাষ্ট্রী লি সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্রিটেনের এই কার ইন্ডাস্ট্রি উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানালেন বার্মিংহামের সহকারী হাই কমিশনার ফয়সল আহমদ। যেই প্রতিযোগিতার মুখোমুখি হয়েছে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসা, সেই সাথে যে অর্থনৈতিক মন্দার কারণে এই ব্যবসার যে ক্ষতি হয়েছে সেটাকে কাটিয়ে ওঠার জন্য বা এই প্রতিবন্ধকতাগুলোকে অতিক্রম করার জন্য এই বাংলাদেশের রেস্টুরেন্টগুলোকে একত্ববদ্ধ হয়ে কাজ করতে হবে। মিডল্যান্ডসের ওয়াসেল টাউন হলে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দি গিল্ড অফ বাংলাদেশি রেস্টুরেন্টার্সের সভাপতি ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল শহীদের সঞ্চালনে অনুষ্ঠানে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবক্তা এনাম আলী এমবিই, বার্মিংহাম সিটি কাউন্সিলের লিডার অফ কনজারভেটিভ গ্রুপ কাউন্সিলর রবার্ট আলডেন, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ, বার্মিংহাম বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আলহাজ ফজলুর রহমান চৌধুরী এমবিই, বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর এম জি মৌলামিয়া সিআইপি, কাউন্সিলর নওয়াজ আলী সহ অনেকেই বক্তব্য রাখেন। স্থানীয় ব্যবসায়ীদের সফলতা ধরে রাখতে এই আয়োজন বলে জানালেন আয়োজক বৃন্দ। আয়োজন করছি গিল্ড অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স, এটা রেস্টুরেন্টও বেনিফিট দেয়। অনেক মেম্বার হতে ডিমান্ড করছেন যে আমরা লোকালি আপনারা অ্যাওয়ার্ডস হওয়ার কাজ এগুলো আমরা অ্যাটেন্ড করতাম পারি এবং আমরা এই অ্যাওয়ার্ডসগুলো পাইয়া আমরা অ্যাডভাইস করিয়া আমরা ব্যবসারে ইনক্রিজ করতাম পারি। তো মেইন প্রায়োরিটি আমরা রইল গিয়ে আমরা মেম্বার হতো ব্যবসা ইনক্রিজ করা। অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা তাদের অভিব্যক্তি ব্যক্ত করে এভাবে। অনেক সুন্দর একটা অ্যাওয়ার্ড উইন করছে, আমি লাইক টু থ্যাঙ্ক গিল ফর মেকিং আ ফ্যান্টাস্টিক ইভেন্ট। উই আর হ্যাপি টু রিসিভ দ্য অ্যাওয়ার্ড অ্যাজ দ্য অ্যাওয়ার্ড ফর বাংলাদেশ অফ গিল্ড। বার্মিংহামের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ নাসির আহমদ এই অ্যাওয়ার্ডের মাধ্যমে কমিউনিটিতে আরও উৎসাহ সৃষ্টি হবে বলে জানালেন। এবং আজ এই যে অ্যাওয়ার্ড আমাদের দেওয়া হয়েছে এটা আমার কমিউনিটির অনেক মানুষের উৎসাহিত করব কোনোদিন লাগে সমস্ত কাম করার লাগে। স্থানীয় ব্যবসায়ীদের পরিচিতি তুলে ধরতে এরকম আয়োজন প্রতি বছরই করা হবে বলে জানালেন বিশিষ্ট ব্যবসায়ী রয়েস মিয়া। রেস্টুরেন্ট হলো রিকগনাইজ করার দায় আমরা এটা গিল্ড অফ রেস্টুরেন্ট কনফারেন্স আমি অ্যাওয়ার্ড করছি আপনার এরকম প্রোগ্রাম এবারের এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অ্যাওয়ার্ড ব্যবসায়ীদের বিভিন্নভাবে কাজে লাগবে বলে অভিজ্ঞ মহলের ধারণা। মিডল্যান্ডসের অসল টাউন হল থেকে আব্দুল হাসমন, চ্যানেল আই নিউজ। খান পড়শি অনাথ ফাউন্ডেশন ইউকের যুগে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলর অ্যাকাউন্টেন্ট আয়াস মিয়ার সম্মানে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মঙ্গলবার। ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল বাসির খান। প্রভাষক তানভীর আহমেদ ও তুফায়েল আহমেদ আলমের
যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার আব্দুল মুকিত চুনু এমবি। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর সিরাজুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান, গোলাম রব্বানী, শহীদুল ইসলাম মামুন, আব্দুল বাসির বাদশা, আব্দুল হাসনাত, আখলাক আহমেদ, এস এম লিটন, হেভেন খান, কামাল আহমেদ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আয়াস মিয়া কাউন্সিলর নির্বাচিত হয়, ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। স্কটল্যান্ডের রাজধানী এডিনবারায় গলফ ক্লাব চ্যাম্পিয়নশিপ 2014 শিরোপা জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জালাল আহমেদ। আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান জানান, রবিবার অনুষ্ঠিত এডিনবরা খারিগ ভেইল গলফ ক্লাব চ্যাম্পিয়নশিপে ইয়েন মিসলোকে দুই পয়েন্টে পরাজিত করে শিরোপা জয় করেন জালাল আহমেদ। চ্যাম্পিয়ন জালালকে ক্লাব মেম্বাররা ভূষিত করেন দি কিং অব জাঙ্গল খেতাবে। জালাল আহমেদের এই বিজয় বাংলাদেশিদের গলফ খেলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেল আরও এক ধাপ। এশিয়ান ট্যুরের 2013 সালে গলফে ব্রুনাই ওপেন বিজয়ী সাদিকুর রহমানের পর জালাল আহমেদ দ্বিতীয় বাংলাদেশি যিনি এই বিরল সাফল্য বয়ে এনেছেন। তার কৃতিত্বের জন্য বিগত 25 জুন থিসল সাপলা গ্রুপ এডিনবরা তাকে সংবর্ধনা প্রদান করে, পদক তুলে দেন। এছাড়া স্থানীয় কমিউনিটির আসম মিরন, আব্দুল করিম ও আতাউর রহমান। অনুষ্ঠানে মোহাম্মদ ফখরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। যুক্তরাজ্য বিএনপি গ্রেটার ম্যানচেস্টার শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হল। ম্যানচেস্টার থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। দীর্ঘ প্রতীক্ষার পর নেতৃত্বে তেমন কোনো পরিবর্তন ছাড়াই অনুষ্ঠিত হল যুক্তরাজ্য বিএনপি গ্রেটার ম্যানচেস্টার শাখা সম্মেলন ও ইফতার মাহফিল গত মঙ্গলবার স্থানীয় একটি ব্যাংকুটিং হলে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাস্তা খান খদ্দুস, প্রধান বক্তা যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কৈশোর এম আহমেদ, বিশেষ অতিথি যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি আবুল কালাম আজাদ, ফেরদৌস আলম সহ যুক্তরাজ্য ও গ্রেটার ম্যানচেস্টার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। জেনাব আলীর কোরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে সম্মেলনটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কামাল হোসেন ও পরিচালনা করেন লিটন আহমেদ চৌধুরী। সম্মেলন শেষে নতুন কমিটি ঘোষণা করেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি শাস্তা খান খদ্দুস। তিনি বলেন, আজকে আমরা গ্রেটার ম্যানচেস্টারের নতুন কমিটি আজকে অনুমোদন করলাম যুক্তরাজ্য বিএনপি। এই গ্রেটার ম্যানচেস্টার বিএনপি আমার বিশ্বাস, আমার আশা যে আগামী দিনের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রমজানের পরে যে ডাক দিয়েছেন আন্দোলনের, সেই আন্দোলনে যুক্তরাজ্য বিএনপির সহযোগী হিসাবে কাজ করে যাবে এই আমার বিশ্বাস। উক্ত সম্মেলনে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। ম্যানচেস্টার থেকে তৈবুর রহমান শ্যামল, চ্যানেল আই নিউজ। সবার জন্য চিকিৎসা এ স্লোগানকে সামনে রেখে সমাজের অবহেলিত মানুষকে সেবাদানের লক্ষ্যে হাসপাতাল নির্মাণের জন্য নটিংহামের মানসফিল্ডের দ্য মিন্ট রেস্টুরেন্টে আয়োজন করা হয় চ্যারিটি ডিনারের। নটিংহামের মানসফিল্ড থেকে ফিরে আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আতিকুর রহমান জানান, রোববার বিসিএর মিডল্যান্ডস রিজনের ট্রেজারার ফয়সল চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে এবং ম্যানসফিল্ড রেডিওর জনপ্রিয় উপস্থাপক স্টুয়ার্ড নিকোলাসের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন ম্যানসফিল্ড টাউন কাউন্সিলের লর্ড মেয়র টনি এগিলটন। প্রধান অতিথির বক্তব্যে ম্যানসফিল্ড টাউন কাউন্সিলের লর্ড মেয়র টনি এগিলটন বলেন, দুস্থ ও অসহায় মানুষ যারা সুচিকিৎসা বঞ্চিত তাদেরকে সামাজিকভাবে সহযোগিতা করা রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য। এ সময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সেলিনা বেগম, পরে খ্যাতনামা পপস্টার জোসিফ জেসরেনারের সুরের মূর্ছনায় আগত অতিথিদের মোহিত করে। অনুষ্ঠিত হল উত্তর ইতালিতে অবস্থিত শহর গেরেচিয়া ফ্যালকন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মনফালকন থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। অনুষ্ঠিত হল উত্তর ইতালিতে অবস্থিত শহর গোরেচিয়া মনফালগুনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির পরিচিতি সভা ও জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, রেডিও বেজের উপস্থাপক সাংবাদিক পলাশ রহমানকে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব প্রদান করেন।
পলাশ রমানের প্রাণবন্ত উপস্থাপনায় জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। পরে স্থানীয় পৌর মেয়র ও কমিশনার মনফালগুনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন তাদের নবনির্বাচিত সকল সদস্যদের সবার সামনে পরিচয় করে দিয়ে বলেন, এই কমিটিকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। কার্যকরী কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন, আশার মিয়া, রাহাত কবির, নাসির, আলামিন, আলাউদ্দিন, রুবেল হাই, ইয়াসিন, রাহিম, হারুন মিয়া, মুর্শেদা বেগম ও জিল্লু মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি সাকাত হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তাক মিয়া। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন রোম থেকে আসা অতিথিশিল্পী মুনা আহমেদ, শশী, হাসান, বাবু বাঙ্গাল, অঙ্কুর, বিজয় ব্যানেসের প্রিয়া। স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সাগর, সানু, বাপ্পি ও প্রেম আপারবেজ। নৃত্যে ছিলেন নিশিতা, রাহা ও নিতু। বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশ পাওয়ার বয়েজের শিল্পী রেশমি মির্জা। ইতালির মনফালগুন থেকে এমদাদুলক এমদাদ, চ্যানেল আই। এবার সিলেটের খবর। জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ কে এম আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউএনওতে কোনো লোক নেতিবাচক কথা বলেনি, এটা কিছু সংখ্যক লোক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে বসে বলে থাকে। মঙ্গলবার সিলেট সার্কিট হাউসের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আব্দুল মোমেন আরও বলেন, দলবল ভুলে গিয়ে কঠোর পরিশ্রম ও শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দিন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হককে হত্যার হুমকির অভিযোগে সিলেট নগরী থেকে এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার সকালে নগরীর বাদামবাগিচা এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটক ফয়জুর রহমান, যার বয়স 28, সুনামগঞ্জের ছাতক উপজেলার গাংপাড় নোয়াকুট এলাকার ওয়াজেদ আলীর ছেলে। জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হলে আইনমন্ত্রীকে হত্যা করা হবে বলে সে হুমকি দিয়েছিল বলে র্যাব জানিয়েছে। র্যাবের নয়ের অধিনায়ক মুফতি মাহমুদ জানান, গত 27 জুন আইনমন্ত্রী আনিসুল হকের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জামাতের আমির মতিউর রহমান নিজামীর বিচারের রায় ঘোষণা ও বিচার কার্যকর করলে আইনমন্ত্রীকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর থেকে র্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। সম্পন্ন হলো গিল্ডস অফ বাংলাদেশি রেস্টুরেন্টার্সের অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ও গালা ডিনার। টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর আয়াজ সংবর্ধিত। গড়ায় গল্ফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলেন বাংলাদেশের জালাল আহমেদ। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।